কোমরে ব্যথা মানে কিডনি থেকে হতে পারে, তো সেটাতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কিডনি ডিজিজ আর কোমরের ব্যথা দুইটা আলাদা আলাদা সমস্যা। কোমর ব্যথা আমরা এতক্ষণ পর্যন্ত যেসব আলোচনা করলাম, যে মেরুদণ্ডে বিভিন্ন, যেমন বোন টিবি থেকে হতে পারে, ক্যান্সার থেকে হতে পারে, পিএলআইডি থেকে হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, ইনজুরি থেকে হতে পারে, তা থেকে কোমর ব্যথা হয়। আর কিডনি ডিজিজটা টোটালি আলাদা। কিডনি ডিজিজের কিছু ক্লিনিক্যাল ফিচার একটু ডিফারেন্ট, মানে সেই ক্ষেত্রে কিডনির ব্যথা কখনো পাওয়া যাবে না, এটা কিন্তু ক্লিয়ার হতে হবে। অনেকের ধারণা দেখা যায়, দেখা যায় কোমর ব্যথা পাশাপাশি পায়ের ব্যথাটা রেফারড হয়, কিডনির ব্যথা সাধারণত পায়ে যাবে না। এটা একটা হচ্ছে কিডনির ডিজিজের সাথে জ্বর থাকতে পারে, কিডনির ডিজিজের সাথে প্রস্রাবে ব্লাড যেতে পারে, হাত পা ফুলে যেতে পারে, তো এগুলো আলাদা আলাদা সাইন সিমটম। আর তারপরও যেহেতু মানুষ মনে করে কোমরে, আমি যেটা বলছিলাম যে কোমরে কিডনি থাকে, যেহেতু আসলেই কোমরে পিছন সাইডে স্পাইনের দুই দিকে দুইটা কিডনি লাগানো থাকে, সেহেতু ভয় পাওয়াটাই স্বাভাবিক। সাধারণত কিডনি ডিজিজ খুব ফ্যাটাল, যে কোনো দুর্ঘটনা হতে পারে, রোগী আরো খারাপ হতে পারে। তো তারপরও আমি বলবো এই রোগীগুলোকে যেন ক্লিয়ার ডায়াগনোসিস করে ফেলা হয়, মানে এই ক্ষেত্রে খুব সহজ। এখন আপনার কিডনির বিভিন্ন, যেমন আল্ট্রাসোনোগ্রাফি করলে সহজেই ডায়াগনোসিস করা যায়, কিডনির ফাংশন টেস্ট করলে ডায়াগনোসিস করা যায় যে কিডনি তার ফাংশনটা ঠিক আছে কিনা। পাশাপাশি আমরা কোমরে বিভিন্ন এক্সরে এমআরআই করলে আমরা কোমরের সমস্যাগুলো ক্লিয়ার হতে পারি। তবে কিডনির ডিজিজ হলে যে কোমর ব্যথা হবে তা না, আবার কোমর ব্যথা হলে যে সেটা কিডনি ডিজিজ হবে তা কিন্তু ঠিক না। আবার রেফার পেইন এর সাইড থেকে আমরা বুঝতে পারি লয়েন টু গ্রয়েন, এর নিচে নামবে না, এর নিচে নামবে না। হ্যাঁ সেটাই। আজকাল বিভিন্ন ধরনের বেল্ট, বিভিন্ন ধরনের তেল মালিশ, বিভিন্ন ব্রেসলেট, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা মিডিয়াতে দেখে থাকি। আমি অনেক সময় চুড়িও দেখেছি, কালো চুড়ি ইউজ করে অনেকে ব্যথা, আর অনেক কিছুই আছে। আসলে এটা কতটা বিজ্ঞানসম্মত বা এগুলো আসলে অনুমোদিত কিনা? আসলে এগুলো হচ্ছে, বলা হচ্ছে একদিক দিয়ে যে এটা চিকিৎসার একটা অংশ, অথবা চিকিৎসা যারা বেল দেয় বা বিভিন্ন আপনার মালিশ দেয় অথবা চুড়ি দেয় বা আপনার ব্রেসলেট বলেন, যাই দেয় বলে, এটা চিকিৎসা বা ব্রেসলেটটাই নাকি সবকিছু সমাধান করে দিতে পারে, এটা হচ্ছে অবৈজ্ঞানিক অকাল্পনিক একটা ইয়ে। এতে মানুষের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি হয়। সাজেস আপনার কোমর ব্যথা হলো, আপনি একটা ব্রেসলেট ইউজ করলেন, যে ব্রেসলেটটা আপনার কোমর ব্যথাটা সারিয়ে দিবে, এটা কখনোই একটা এই সভ্য যুগে এসে মানুষ চিন্তা করতে পারে, আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে। বিকজ আপনার কোমর ব্যথাটা আসলে ডায়াগনোসিস করা দরকার। যে আপনি বলছিলেন কিডনি ডিজিজ থেকে হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে হতে পারে, মেরুদণ্ডের সমস্যা থেকে হতে পারে, তো সেটা তো একটা ডাক্তারি পদ্ধতি, ডাক্তার দেখে স্পেশালিস্ট তাকে ডায়াগনোসিস করবে, তারপরে তাকে কি চুড়ি দিবে নাকি থেরাপি দিবে না অপারেশন করবে, এটা তো পরের ব্যাপার। কিন্তু আগে ডাক্তার ডায়াগনোসিস করবে, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট। এই সকল অপপ্রচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং রোগীরা, আমি প্রায় দেখি যে একটা চুড়ি পরে আসতেছে বা একটা ব্রেসলেট পরে বছরের পর বছর ইউজ করতেছে এবং বিভিন্ন শারীরিক ডিফর্মিটি নিয়ে আসে, একেবারে পঙ্গুত্ব বরণ করে মা হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসে, দুই তিনজন ধরে নিয়ে আসে, এতে দেখা যায় এই যে দেখেন দুর্ভাগ্য। তাকে যদি আপনি জিজ্ঞেস করবেন দেখবেন সে দীর্ঘদিন ধরে বিভিন্ন তেল ব্যবহার করে আসছে। হ্যাঁ, তেলটা হচ্ছে কি, এখানে আমি কিছু ব্যাখ্যা দিই, বৈজ্ঞানিক কিছু ব্যাপার আছে। আপনারা যেমন ছোটকালেও আমরা দেখেছি, আমাদের পূর্বপুরুষ যারা বাবা মা ছোটকালে আমাদেরকে হয়তো শরীর ম্যাসেজ করতে বলতো ব্যথার ক্ষেত্রে, অথবা আরো পূর্বপুরুষটা এখনো করে আসছে, যে কোনো ম্যাসেজ করলে ওই ব্যথার জায়গাটা কিছু সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী ইফেক্টটা খুব খারাপ। তদ্রুপ বিভিন্ন তেল মালিশ যারা সেল করে বা বলে যে এটা ব্যথা সারিয়ে দিবে, কিন্তু ব্যথার উৎসটা কি, কেন ব্যথা হচ্ছে, এটা তো ক্যান্সারের ব্যথা হতে পারে, এটা তো আপনার টিবির ব্যথা, বোন টিবি থেকে হতে পারে, এটা তো ইনফ্লামেশনারি ডিজিজ থেকে হতে পারে। তো আপনি ডিজিজ রোগ নির্ণয় না করে যদি এই সকল অপপ্রয়োগ করা হয়, অপচিকিৎসা করা হয়, তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনাই বেশি। জি, সচেতন হবে আশা করি আমার দর্শক। একজন দর্শক ফোনে আছেন, হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি ওয়ালাইকুম আসসালাম, আপনার সমস্যাটি বলুন, আপনার বয়সটি বলুন। আমার বয়স 32 বছর। জি, আমি মানে 2008 সালে আর্থ্রাইটিস রোগে ভুগছিলাম আর কি, তখন থেকে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, পরে 1.5 মাস ঢাকা সেম এসেছিলাম, তো এখান থেকে বললো যে আমার সেভ নেগেটিভ আর্থ্রাইটিস। আচ্ছা জি, আমার ব্যথা নর্মালি কোমরে এক পাশে থাকে, যে কোনো এক পাশে থাকে, মানে কিছুদিন পর পর আমার শিফট অন্য পাশে চলে যায়। আচ্ছা, যখন যে পাশে ব্যথা হয় মানে যে পাশে নষ্ট হয়ে গেছে বা কোনো পাশে করতে পারবো এরকম হয়, কিন্তু কিছুদিন পর এটা অন্য পাশে চলে যায়। এটার জন্য কি কোন চিকিৎসা নিচ্ছেন এখন? জি, এখন আমাকে, আমি যখন ঢাকা সিএমএস ছিলাম তখন আমার কিছু ছিল আর কি, আমি মানে ওইগুলো লেখাই, যেমন পি করে দিয়েছিল,
তারপরে তারপরে টাইকেল দিছিল, এগুলা খাইলে পেইনটা একটু কমে। আচ্ছা, আপনার এখন ব্যথার পাশে না এখন সমস্যা কি, ব্যথার সাথে কি শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে? না, শারীরিক সমস্যা তেমন কিছু নেই, শারীরিক সমস্যা কম হয়, শারীরিক কোনো কোনো ব্যথাই এখন আর ব্যথা দেখা যে কিছু মেরুদণ্ডে তো হচ্ছে। আচ্ছা, কিন্তু আগে মেরুদণ্ডে তো ছিল না। এগুলো অবশ্যই অ্যাকর্ডিং টু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে, পাশাপাশি হয়তো কিছু পেইন কিলার দেয়, কিন্তু পেইন কিলার স্টেরয়েডাল হোক নন স্টেরয়েডাল হোক দীর্ঘমেয়াদী শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি করে এবং এটা কোনো সমাধানও করতে পারে না। আর দীর্ঘমেয়াদী পেইন কিলার খেতে খেতে রোগী এটার প্রতি আসক্ত হয়ে পড়ে, স্পেশালি স্টেরয়েড, স্টেরয়েডের প্রতি টোটালি ড্রাগ অ্যাডিকশন যেটা আমরা বলি, ডিপেন্ডেন্সি গ্রো করে, এটা ছাড়া আসে চলতে পারে না, এতে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি, অ্যাক্টিভিটি চলে যায়, স্পাইনে বিভিন্ন সমস্যা তৈরি হয়, সে হয়তো মনে করে আমার ব্যথা নাই, কিন্তু তাকে যদি আপনি একটা সুস্থ মানুষের মতো দৌড় দিতে বলেন সে পারবে না, স্বাভাবিক কাজ করতে বলেন সে পারবে না, তার বিভিন্ন পেশাগত কাজে সমস্যা হবে। তো দর্শক, আপনার যে ওষুধগুলো খাচ্ছেন অবশ্যই ডাক্তারের পরামর্শে সেগুলো কন্টিনিউ করতে হবে, পাশাপাশি আপনার স্পাইনে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন থেরাপি চালিয়ে যেতে হবে, সেটা আপনাদের সিএমএস এ খুব ভালো সেন্টার আছে, সেখানেও চালিয়ে যেতে পারেন ডাক্তারের সাথে পরামর্শ করে, অথবা বিভিন্ন আমাদের ডিপিআরসি তো আসতে পারেন, অথবা বিভিন্ন সেন্টারে শরণাপন্ন হয়ে আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পাশাপাশি নেন। আশা করি অবস্থা থেকে আরও আপনি ভালো থাকতে পারবেন এবং দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি হবে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।